আসসালামু আলাইকুম সবাইকে, আমি মাসুদ রানা আবারও অভিনন্দন জানাচ্ছি একটি শর্ট ভিডিওতে। কিভাবে বেসিক স্কিন কেয়ার আপনারা মেনটেন করবেন কোরিয়ান কসমেটিক্স দিয়ে, এবং বাংলাদেশের সবচেয়ে বেশি বিক্রয়কৃত যে প্রোডাক্টগুলো দিয়ে বাংলাদেশের প্রেক্ষাপটে ব্রন, মেস্তা, ফ্রিকেলস, পিগমেন্টেশন এগুলোর সমাধান পাবেন, এবং যারা হচ্ছে বেসিক স্কিন কেয়ার করে যাদের স্কিনে কোনো সমস্যা নেই, বাট আপনি বেসিক স্কিন কেয়ার করে স্কিনের হেলদিনেসটাকে ধরে রাখতে চাচ্ছেন, তাদের সকলের জন্য খুবই ইফেক্টিভ হবে আমাদের এই স্কিন কেয়ার কোম্পানি। সো আমি এক এক করে প্রত্যেকটি প্রোডাক্ট কীভাবে হচ্ছে আপনারা ব্যবহার করবেন। প্রথমে স্কিন কেয়ারে যেই প্রোডাক্টটার প্রয়োজনীয়তা চলে আসে সেটা হচ্ছে ফেস ওয়াশ, এবং আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা এখন পর্যন্ত সবচেয়ে বেশি বিক্রয়কৃত অয়েলি টু কম্বিনেশন স্কিনের যেই ফেস ওয়াশটা হচ্ছে আমরা সাজেস্ট করে সবচেয়ে বেশি রেজাল্ট পেয়েছি সেটা হচ্ছে আমাদের এইচবিএইচ ব্রাইটেনিং ফেস ক্লিনজিং। এটাতে হলোগ্রাম স্টিকার রয়েছে এবং ইম্পোর্টেড বাই হচ্ছে ফেয়ার স্কিন কেয়ার। প্রোডাক্টটা যখন আমরা খুলবো এটাতে আমরা সিলটা পাবো, প্রথমে যে জিনিসটা হচ্ছে আমরা চেক করবো এই সিলটা আমরা ওপেন করে নিব, এটাও কিন্তু অথেন্টিকেশনের একটা সাইন। সিলটা খুলে নিলাম, প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে ফ্রেশ ওয়াটার দিয়ে প্রথমে আমরা ওয়াশ করে নিই। এরপরে হচ্ছে পরিমিত ফেস ওয়াশ হাতের পানিতে নিলাম, এক্স্যাক্টলি এই পরিমাণ ফেস ওয়াশ এনাফ। এটা ক্লোজ করে নিলাম, রেখে দিলাম। এটাকে আমরা ফোমিং করে নিব হালকা ম্যাসেজ করে, ফোমিং করে তারপর সার্কুলার মোশনে হচ্ছে আমাদের দুই গাল নোজ পোর্শন পাতা হচ্ছে ঠিক এইভাবে নোজের টপসে এইভাবে হচ্ছে আমরা ম্যাসেজ করব। এই সার্কুলার মোশনে ম্যাসেজ করলে যে বেনিফিটস হবে সেটা হচ্ছে আমাদের স্কিনে একটা ব্লাড সার্কুলেশন বাড়ে, যেটা স্কিনের জন্য খুবই ইফেক্টিভ। তাছাড়া হচ্ছে গলার দিকে হচ্ছে এটাকে সোয়াচ করবে, ঠিক আছে। সো ওয়ান শট হচ্ছে ফেস অ্যান্ড নেক সিরিয়াল হচ্ছে আপনার ক্লিয়ার হবে। এবারে ফ্রেশ ওয়াটার দিয়ে আমরা মুখটাকে ওয়াশ করে নিব। সো আমরা ফ্রেশ ওয়াটার দিয়ে মুখটাকে ওয়াশ করে নিলাম, আমাদের স্কিনের ড্রপ ওয়াটারগুলোকে হচ্ছে হাত দিয়ে ঝরিয়ে নিব। হাত দিয়ে ঝরিয়ে নিয়ে টাওয়াল অথবা টিস্যুতে হাতটাকে মুছিয়ে নিন। স্কিনটা আমরা কখনোই টাওয়াল অথবা টিস্যুতে মুছবো না, ড্রপ ওয়াটারগুলোকে আমরা এভাবে হাত দিয়ে ঝরিয়ে নিব। ঝরিয়ে নেওয়ার পরে সেকেন্ড স্কিন কেয়ারে আমরা চলে যাব। সেকেন্ড স্কিন কেয়ার আমাদের যে প্রোডাক্টটা আসবে সেটা হচ্ছে গ্লুটাথিওন ওয়াটার ড্রপ স্কিন টোনার। 260 ml ক্যাপাসিটি এবং এটার অ্যাপ্লিকেটরটা খুবই এক্সক্লুসিভ, পাম্পি একটা অ্যাপ্লিকেটর, প্লাস হচ্ছে চাইল্ড লক বাটন রয়েছে, এবং কত ML পর্যন্ত আপনি ইউজ করছেন সেটা স্কেলটা রয়েছে, মেজারমেন্ট স্কেল যেটাকে আমরা বলি। ওপেন অ্যান্ড ক্লোজ বাটনটা রয়েছে, আমরা ওপেন করে নিব। খুব অল্প পরিমাণে টোনার আমরা নিয়ে নিব। প্রথমেই হচ্ছে নোজের দুই পাশ, নোজের টপস, স্কিনের বাকি অংশে চেপে চেপে হচ্ছে আমরা টোনারটাকে অ্যাপ্লাই করব। খুবই ইজি টু অ্যাপ্লাই। লাস্টলি আমরা যেটা করব, দুই হাত দিয়ে খুব জেন্টলি সার্কুলার মোশনে আমরা টোনারটাকে হচ্ছে আরেকবার অ্যাবজর্ব করে দিব। এবং ভেজা হাতটাকে গলার দিকে সোয়াচ করে দিব। সো টোনার অ্যাপ্লাইয়ের পর থার্ড স্টেপে আমাদের যেটা যাবে সেটা হচ্ছে পরিঙ্গে ব্রাইটেনিং টুল সুথিং জেল। 6 থেকে 7টা হাই কোয়ালিটি মেজর উপাদান থাকায় এই সুথিং জেলটা হচ্ছে আপনার স্কিনটাকে সুথিং, ময়শ্চারাইজিং, ব্রাইটেনিং, কাম অ্যান্ড কুল রাখবে। আমি সুথিং জেলটা সবসময় যেটা করি এই পোর্শনটাতে হচ্ছে নিই, হাতের এই পোর্শনটাতে নিয়ে সুথিং জেলটা হচ্ছে এক্স্যাক্টলি সার্কুলার মোশনে প্রথমে এই পোর্শনটাতে, দেন হচ্ছে এই পোর্শনটাতে, দেন কপাল। সো পুরো এরিয়াটা পেয়ে গেল। ইনফ্যাক্ট গলার দিকে অ্যাপ্লাই করে নিলাম, হচ্ছে সার্কুলার মোশনে আরেকবার হচ্ছে সুথিং জেলটাকে স্কিনে অ্যাবজর্ব হওয়া পর্যন্ত হালকা সার্কুলার মোশনে ম্যাসেজ করে নিই। যখন আমরা দিনের স্কিন কেয়ার করে ফেললাম এই তিনটা প্রোডাক্ট দিয়ে আপনি চাইলে হচ্ছে আপনার অফিসে চলে যেতে পারবেন। সো এটা হয়ে গেল দিনের স্কিন কেয়ার। রাতের স্কিন কেয়ার আমরা যখন স্টার্ট করবো, সো ফেস ওয়াশ এবং টোনারের পরে রাতে আমরা ঘুমোতে যাওয়ার আগে যে স্কিন কেয়ারটা করবো, ফেস ওয়াশ করে টোনারটা অ্যাপ্লাই করে আমরা চলে যাবো পেপটাইড রিপেয়ার অ্যাম্পিউলে। এই অ্যাম্পিউলটা হচ্ছে 30 ml এটার ক্যাপাসিটি। ইউজিং প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। সো আমরা অ্যাম্পিউলটা কীভাবে অ্যাপ্লাই করবো, জাস্ট ফেস ওয়াশ টোনারের পরে প্রথমে হচ্ছে আমরা এই গেলে এক ড্রপ, এই গেলে এক ড্রপ, এবং কপালে এক ড্রপ অ্যাম্পিউল দিয়ে দিব। এই অ্যাম্পিউলটাকে হচ্ছে আমরা
সার্কুলার মোশন এক্স্যাক্টলি এইভাবে হচ্ছে মেসেজ করে দিন। অ্যাম্পিলটা অ্যাপ্লাই করার পর দেখুন আমি যতগুলো প্রোডাক্ট স্কিনে অ্যাপ্লাই করেছি কোনো প্রোডাক্ট কিন্তু ভাসমান নেই, স্টিকিনেস যেটাকে বলে, আঠালো ভাব যেটাকে বলে, এটাই হচ্ছে আমাদের কোরিয়ান প্রসাধনীর সবচেয়ে ভালো দিক, যেটা আপনার স্কিনে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। এরপরে আসবে হচ্ছে রাতের কেয়ারে, আমাদের বাংলাদেশে বিক্রয়কৃত সবচেয়ে বেশি বিক্রয়কৃত সেটা হচ্ছে 3D হোয়াইটেনিং ক্লিনিক রিনুয়াল ক্রিম। 2017 সাল থেকে বিক্রি করে আসছি, এখন পর্যন্ত জিরো নেগেটিভ রিভিউ। এবং 3D হোয়াইটেনিং ক্লিনিক রিনুয়াল ক্রিমটা হচ্ছে BSDA সার্টিফাইড স্টিকার, হলোগ্রাম স্টিকারটা দেখে কিনবেন। এইটাতে পেপটাইড, নিয়াসিনামাইড, কোলাজেন অ্যান্ড সকল ভেরিজের নির্যাসসহ হাই কোয়ালিটি অনেকগুলো উপাদান থাকায় এটাকে আমি নিউট্রিশন ক্রিম হিসাবে ধরে নিই। সো ক্রিমটা আমরা কীভাবে অ্যাপ্লাই করবো? পেপটাইড অ্যাঙ্কুয়ালের পর পরিমাণ মতো ক্রিম আমি আবারও হচ্ছে এই পোশনে হচ্ছে নিয়ে নিই। এক্স্যাক্টলি এই পরিমাণ ক্রিম হচ্ছে আপনার স্কিনের জন্য এনাফ। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে ক্রিমটাকে ছোটোবেলায় আমরা স্নো যেভাবে ইউজ করেছি এক্স্যাক্টলি এইভাবে হচ্ছে স্কিনে অ্যাপ্লাই করব। এই ক্রিমটা এইভাবে অ্যাপ্লাই করার মূল কারণ হচ্ছে ক্রিমের পুরো ভিটামিন, প্রোটিন এবং নিউট্রিশনগুলো হচ্ছে আপনার স্কিন সারফেসের লোমকূপের গোড়া দিয়ে অ্যাবজর্ব করে ফেলবে, কারণ আপনি আগেই হচ্ছে ফেস ওয়াশ, টোনার এবং অ্যাম্পিউলটা ইউজ করেছেন। সো এখন হচ্ছে স্কিনের মূল বেজমেন্টটা তৈরি হবে এবং আপার লেয়ারে হচ্ছে একটা সুন্দর স্মুথ লুকস চলে আসবে, ঠিক আছে? 3D ক্রিমটা অ্যাপ্লাই করার পরবর্তী স্কিনের বেসটা হচ্ছে আপনি যখন রাতে ঘুমোতে যাবেন আলটিমেটলি ফ্রম দ্য ফার্স্ট ডে যদি কেউ আপনার পাশে থাকে সে হচ্ছে আপনার স্কিনটা দেখেই আপনাকে প্রশ্ন করবে যে ইউ অ্যাপ্লাইড সামথিং এক্সেপশনাল, ঠিক আছে? সো 3D ক্রিমটা যখন কমপ্লিট নাইট কেয়ার আপনি করেছেন, এবার হচ্ছে স্কিনের পুরো বেসটা আপনারা দেখুন। জাস্ট প্রপার ওয়েতে যখন আমরা নাইট কেয়ার করেছি পুরো স্কিনে কোনো ধরনের স্টিকিনেস ছাড়াই একটা চমৎকার গ্লো হচ্ছে তৈরি হচ্ছে। সো এই হচ্ছে প্রপার যে স্কিন কেয়ার গাইডলাইনটা, এই স্কিন কেয়ার গাইডলাইন দিনে এবং রাতে যারা কন্টিনিউ ফলো করবেন তারা খুবই চমৎকার একটা হেলদি স্কিন গড়ে তুলতে পারবে এবং স্কিনের তারুণ্য ধরে রাখতে পারবে। সো দ্রুত ফর্সাকারী কোনো ধরনের কোনো প্রসাধনী ব্যবহার না করে সঠিক জায়গা থেকে আপনার বয়স এবং ত্বকের ধরনটাকে জানিয়ে স্কিনের সকল প্রবলেমগুলোকে সঠিকভাবে অ্যানালাইসিস করে কাউন্সিলিং করে আমাদের এই কসমেটিক্সগুলো ব্যবহার করুন, স্কিনের তারুণ্য ধরে রাখুন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ ফ্যান স্কিন কেয়ার অ্যান্ড এনজয় ইউর বেস্ট শপিং এক্সপিরিয়েন্স উইথ অথেন্টিক কোরিয়ান কসমেটিক্স।